আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব ভালো আছি। নেহা এখানে রান্না করছে নেহার চ্যানেলের জন্য একটা সুন্দর রেসিপি। তো নেহা প্রায় নেহার আমার চ্যানেলে রান্না করে শেয়ার করে থাকছে, FNF মাল্টিমিডিয়া চ্যানেলটা। আর এখানে নেহা নেহার চ্যানেলের জন্য আজকে রান্না করছে, মাংস রান্না করবে, ওর খুব পছন্দের জিনিসগুলো রান্না করবে, বা আমরা সব একত্রিত হলে যা রান্না করি নেহা তাই রান্না করবে। নেহার রান্না FNF মাল্টিমিডিয়াতে আপনারা যথেষ্টবার দেখেছেন, আর আমার মনে হয় এখনও আপনারা দেখবেন, কারণ আমার মেয়ে রান্না করছে, এটা আমার জন্য ভালো লাগা, আপনাদের জন্য ভালো লাগার হতেই হবে। কারণ আপনারা সবাই আমাকে যেমন ভালোবাসেন, আমার মেয়েকেও তদরূপই ভালোবাসেন বলে আমার মনে হয়। তো আমার এই মনে হওয়াটা কোনো অংশে কিন্তু মিথ্যা না, কারণ আপনাদের প্রতিটা কমেন্টই কিন্তু আমি প্রমাণ পাই, আমার মেয়ের প্রতি, আমার ছেলের প্রতি, আমার পরিবারের প্রতি আপনাদের ভালোবাসা দোয়া সম্পূর্ণভাবে রয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে নেহা মশলার সাথে সমস্ত কিছু, তেলের সাথে সমস্ত মশলা দিয়ে দিচ্ছে, গুঁড়া মশলা এবং বাটা মশলা। আসলে রেসিপিগুলো নেহা সবসময় বলে থাকে, আমি রান্না কিন্তু সব একই, আমিও কিন্তু এটাই মনে করি যে আসলে রান্না তো একই। তো ও খুব তাড়াতাড়ি ব্যাপারটা ক্যাপচ করতে পারছে যে এটা রান্না, ব্যাপারটা হচ্ছে আসলে রান্না একটা শিল্প। এটা ও ছোটোবেলার থেকে যেমন এটাকে ও আর্টটাকে ও রপ্ত করতে পারছে, আমিও এরকম ছিলাম যে খুবই ভালো চেষ্টা করতাম রান্না করতে এবং খুব আগ্রহ সহকারেই সমস্ত রান্না করতাম। তো আমার মেয়ে যেমন চোখে চোখে দেখে সব শিখেছে, মেজারমেন্টের তো আসলে আমাদের বড়দেরও প্রয়োজন হয় না, নিত্যদিনে রান্নার জন্য মেজারমেন্টের আমার মনে হয় না কারোরই প্রয়োজন হয়। তো আমার মেয়ের যেহেতু বয়স কম, সেহেতু নেহা কিন্তু ওখানে নেহা চ্যানেলের জন্য রান্না করছে। আর বরাবরের মতো আমার একটা কথাই বলতে হয়, আসলে নেহা কিন্তু রান্নার সময় কারো কারোর হেল্প জিনিসটা পছন্দ করে না। যাই হোক, ও মশলাগুলো কষিয়ে নিয়ে রান্না করবে, আর আমি তো কখনই তার রান্নার সাথে থাকি না। নেহা যাই রান্না করে, যখনই যেটা রান্না করে কখনই আমি তার সাথে থাকি না, পরে আমাকে বলবে যে আম্মু আমি তো এটা রান্না করছি। তো আজকেও সেরকমই, ওর চ্যানেল নেহাস লাইফস্টাইলে, নেহা আসলে নতুন চ্যানেল খুলেছে, আপনাদেরকে আবারও বলি, প্লিজ আমাকে যেমন আপনারা ভালোবেসেছেন, সাপোর্ট করেছেন, নেহাস লাইফস্টাইল ও আমার মেয়ে নেহাকেও সেটু ভালোবাসবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন এবং ওর জন্য দোয়া করবেন। ও একজন স্টুডেন্ট, ওর পড়াশোনার পাশাপাশি ও যেন এরকমভাবে বিভিন্ন জিনিস শেয়ার করতে পারে আপনাদের সাথে, ভালো লাগা, খারাপ লাগা, রান্না করা, বিভিন্ন সময়গুলোকে ও ধরে রাখতে পারে ওর চ্যানেলে। তো আপনারা সবাই সাপোর্ট করলে ইনশাল্লাহ আমার মনে হয় ও অনেক ভালো করবে, যেভাবে আমাকে ভালোবেসেছেন, আমার মেয়েকেও আপনারা আগের থেকেই ভালোবাসেন, আর এভাবে ওকে দোয়াও করবেন ইনশাল্লাহ। আমি খুবই আশাবাদী, আমার বন্ধুদের প্রতি একটা দাবি রেখে বলছি যে আমার মেয়ের চ্যানেলটাকে সাপোর্ট করবেন, ওর ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই সুন্দর করতে কমেন্ট করবেন, কারণ এতেই কিন্তু উৎসাহিত হয়। আসলে বাচ্চারা তো মা বাবার কাছে যতই বড়, বাচ্চারা বাচ্চাই থাকে, আমার কাছেও সে তো তার ব্যতিক্রম না অবশ্যই। তা আমার মেয়ে কিন্তু যে আসলে কখন, আসলে একটা মা কখন যে সন্তানদেরকে বড় করে ফেললে বা বড় হয়ে যায় আলহামদুলিল্লাহ, সেটা মা বুঝতে পারে না। আমরাও সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাই, আসলে দুনিয়াটাই পরিবর্তনশীল, আমরাও পরিবর্তন হয়ে যাচ্ছে, আর জেনারেশনের গ্যাপ তো একটা থাকেই, সেই জেনারেশনের গ্যাপের মতোই মেয়েরা বাচ্চারা সব কিছুর পরিবর্তন হয়েছে, রান্নার পরিবর্তন, খেলার পরিবর্তন, ডিমান্ড এক একজনের এক এক ডিমান্ড হয়েছে এখন, আমাদের সময়টাতে যেটা ছিল না। তো নেহা কিন্তু সবসময় বলে যে ওর যে দাবি থাকে সবসময় ওর ফাদার সেটা পূরণ করে। অবশ্যই ওর বাবা যথেষ্ট আন্তরিকতার সাথেই ওর খাবারগুলো পছন্দ করে এবং ওদের যা যা পছন্দ, ওর ছেলে মানে আলিফ নেহা দুজনকেই খুব ভালোবাসে, কারণ সব বাবা মাই ভালোবাসে। তারপর তার বাবা যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু সময় বের করে ছেলে মেয়েদের জন্য একটু হলেও কোয়ালিটি টাইম দেয়। আসলে সব মা বাবারই উচিত ছেলে মেয়েকে কোয়ালিটি টাইম দেওয়া। নেহা কিন্তু খুব রান্না করছে তোড়জোড় করে, আর নেহার এই চ্যানেলটা নতুন, যেহেতু ভালো ভালো রান্না শেয়ার করবে, আরও সামনে আগামীতে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আরও উৎসাহিত হবে। আমি চাই ও একা একা এভাবে কাজগুলো করুক, ওর কাজগুলো দেখে আপনাদেরকে ভালো লাগানোর জায়গায় নিয়ে আসুক। আপনারা ওকে ভালোবাসলে, ভালোবাসার সাপোর্ট দিলে, দোয়া করলে আমি বিশ্বাস করি আপনাদের সবার সহযোগিতা ও অনেক বড় হবে। যেমন লেখাপড়া একটা মানুষের জন্য খুব দরকার, একটা মেয়ের জন্য না, শুধু একটা ছেলে মেয়ে, সবাই কাজের মধ্যে, কোনো ছেলে মেয়ে থাকে না। তো কাজের মধ্যে যেহেতু থাকে না, সেহেতু আমি আমার বাচ্চাদের কথাই বলবো, সবাইকেই সব রকম কিছু জানতে হয়, আর নেহাও সেটা
রপ্ত করেছে আলহামদুলিল্লাহ। তো নেহা কিন্তু পরিবারের সব কাজই সামলে নিতে পারে আলহামদুলিল্লাহ। আমার ছেলেটাও সেম, আলিফও সেম। তো আর নেহা, নেহার চ্যানেলে আমিই কথা বলছি বিকজ আমি কথা বলতে বলতে অবস্থ হয়ে গেছি। ইনশাল্লাহ আগামীতে নেহা নিজেই ভয় দেবে আর শুনবেন যে নেহা কীভাবে কথা বলছে বা কীভাবে রান্না করছে। যেহেতু আমার মেয়ে স্টুডেন্ট, সেহেতু ও অনেক বেশি ক্লাসের সময় দেয়, ওর পড়াশোনার টাইমটা অনেক বেশি করে, আর আর হচ্ছে বন্ধের দিনে ওর বন্ধ থাকে না। আর এখন হচ্ছে ওর সন্ধ্যার দিকে ও রাতের বেলা একটু কিছু শেয়ার করে বা বিকেলবেলা কিছু নাস্তা বানাইলো সেটাও শেয়ার করে থাকে। তো এখন থেকে নেহার চ্যানেলটাকে এইভাবে দেখবে রান্নায়। আর দেখতে দেখতে কিন্তু আলুগুলোকে ভেজে নিয়ে মাংস দিয়েই দিল। তো আমি বাসায় আসলে, আমার বাসা তো, আমাদের বাসা তো আসলে চারটা হয়ে গেছে এখন। তো এক একদিন এক এক জায়গায় থাকবো, এক এক জায়গায় রান্না শেয়ার করবে, এক এক বাসার পরিবেশের পরিবেশটা আপনারা লক্ষ্য করবেন। তো নেহা রান্না করছে, আর একটু পরপর কিন্তু চশমাটা খুলে হয়ে যাচ্ছে। ওর চশমাটা খুলে খুলে পরিষ্কার করে দিচ্ছে, ও নিজেই পরিষ্কার করে নিচ্ছে, কারণ ও তো রান্নার সময় কাউকে থাকতে দেয় না, তাই আমিও পাশে ছিলাম না। আমি ও রান্নার পরে ওর যখন দেখলাম তখন আমার কাছে খুব ভালো লাগলো। আর ও বলছিল যে কাঁচামরিচের বদলে শুকনো মরিচটা দেওয়ার কারণটা, শুকনো মরিচের ফ্লেভারটা ওর খুব পছন্দ। আর একটা জিনিস ও মাঝে মাঝে পছন্দ করে যেটা আমি খুব কম খাই, আমরা আগেও কম খাইছি, সেটা হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ও খুব পছন্দ করে, আর এটা হচ্ছে ডালে বাগায় দিলে আর কি, বা নিরামিষের মধু। তো এখানেও পাঁচফোড়ন দেয় নাই, শুকনো মরিচটা দিয়েছে। শুকনো মরিচের ভাজাটা একটা সুন্দর ফ্লেভার আসে, সেটা হচ্ছে যারা যে যেমন ঝাল খায় অবশ্যই সে সেরকমই দিবে। আর এখানে ঢেঁড়স ভাজির ইচ্ছে। তো আরও কিছু তরকারি রান্না করার কথা ছিল, কিন্তু ও রান্না করে নাই, ওর আব্বাসকে আসবে না বাসায়, এই জন্য রান্নাও করে নাই। আর ওর চ্যানেলের জন্য ও নিজে করবে দেখে আগ্রহটা বেশি ছিল, আর আমার মনে হয় ওর আগ্রহটাকে আপনারাও ভালোভাবে গ্রহণ করবেন। আমার মনে হয় আমার যারা বন্ধুরা আছো তারা সবাই আমার মেয়েকে সাপোর্ট করবা, নিঃসন্দেহেই তোমাদের প্রতি আমার বিশেষ আস্থা রয়েছে, এবং তোমরা আমার মেয়েকে অনেক ভালোবাসো, আমার পরিবারকে ভালোবাসো, আমার মেয়ের চ্যানেলটাকে সাপোর্ট করবা প্লিজ। আর আমার মেয়ের চ্যানেলটার মধ্যে জেনে গেছো যে নেহাস লাইফস্টাইল, আমার মেয়ের নাম নেহা। তো নেহার লাইফস্টাইলটা কেমন হয়েছে, ওর লাইফস্টাইলে কী কী এখন থেকে শেয়ার করে সেটাই এখন দেখার বিষয়। ওর চ্যানেল খোলার ইচ্ছা ছিল না তেমন, তারপরও আমি বললাম যে তুমি একটা চ্যানেল খুলো, তুমি চ্যানেলে ভালো ভালো কিছু দিতে পারো, তাই জন্যই ও শেয়ার করলো। তো ওর কিন্তু রান্না কমপ্লিট, ঢেঁড়স ভাজি আর হচ্ছে মুরগির মাংস। তো কেমন লাগবে, কেমন এটা লাগলো এটা জানাবেন, আর বাকিগুলো দেখাচ্ছে। ধন্যবাদ।